আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অ্যাডমিশন ইংলিশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি মাহমুদ হাসান, ইংরেজি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো আমরা রাইট ফর্ম ভার্ব পড়তেছি, তো এটা হচ্ছে 8 নম্বর পার্ট। তো এ আমরা আজকের এই ভিডিওতে 8 নম্বর পার্টে দেখব যে কি কি আসলে আছে আছে এই 8 নম্বর পার্টে। তাহলে কথা না বলে শুরু করি। ফার্স্ট, ইনডেফিনিট টেন্স প্লাস আফটার প্লাস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা একটা স্ট্রাকচার, একটু মাথায় রাখতে হবে। উপরে একটা স্ট্রাকচার রয়েছে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস বিফোর প্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ বিফোর আফটার যেমন রুল রয়েছে, আমরা বিফোর আফটার রুল পড়েছি যে বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট, বিফোরের পরে ফার্স্ট ইনডেফিনিট। এখানে সেম, বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডেফিনিট। আফটারের পরে পড়েছিলাম ফার্স্ট পারফেক্ট, এখানে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর আগে ফার্স্ট ইনডেফিনিট। তাহলে ইনডেফিনিট ইনডেফিনিট মিলেছে, পারফেক্টের জায়গায় ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে আর কি। তাহলে এই হচ্ছে দুটি স্ট্রাকচার। তো আমরা পরীক্ষা আশাগুলো দেখি কি কি আসছে। ওমেন হ্যাড বিন ডিমান্ডিং দ্য রাইট টু ভোট ফর মেনি ইয়ার্স বিফোর। এখন প্রথমে আমাদের দেওয়া আছে এই যে বিফোর শব্দের আগে একটা বাক্য দেওয়া আছে, আর সেই বাক্যটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বিফোরের পরে অবশ্যই আমরা কি নিব, ফার্স্ট ইনডেফিনিট নিব। তাহলে ফার্স্ট ইনডিফিনিট কথাই রয়েছে আমাদের। আমরা যদি টেন্স বুঝি তাহলে আমাদের জন্য একেবারে সহজ। আমাদের গট রয়েছে সিতে, দে ফাইনালি গট ইট, তারা অবশ্যই সেটা পেলো। এবার আসো 195, রহিম ড্যাশ ফর এ নিউ রুম মেট বিফোর হি ফাইনালি সাকসিডেড। তাহলে সাকসিডেড বিফোরের পরে ফার্স্ট ইনডেফিনিট রয়েছে। তো এখানে দুই ধরনের রুল হতে পারে, ফার্স্ট পারফেক্ট হতে পারে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। কারণ বিফোরের পরে ফার্স্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট হয়, ফার্স্ট ইনডিফিনিট হয়। কোনটাই দেখি আমরা, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, ফার্স্ট পারফেক্টও হয়। তাহলে আমাদের দেখবো কোনটা আছে আমাদের। তাহলে হ্যাড বিন লুকিং, রহিম হ্যাড বিন লুকিং ফর এ নিউ রুমমেট, রহিম একজন রুমমেট খুঁজতেছিল। তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, এমন ফার্স্ট পারফেক্ট আছে কিনা দেখি। কিন্তু আমরা বাকি অপশনগুলো দেখলে অপশনগুলো একটার মধ্যে ফার্স্ট পারফেক্ট নাই। হ্যাজ বিন লুকিং এটা ফার্স্ট পারফেক্ট না, প্রেজেন্ট পারফেক্ট। কন্টিনিউয়াস উইল বি লুকিং, হ্যাজ লুকড হবে না। তাহলে আনসার হচ্ছে এ। এবার 96, দ্য রেইন স্টার্টেড আফটার উই ড্যাশ ফর অ্যাবাউট অ্যান আওয়ার। তাহলে এই আফটার আছে, তো আফটারের আমরা যদি লক্ষ্য করি, আফটারের আগে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। তো আফটারের পরে ফার্স্ট পারফেক্ট হইতে পারে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইতে পারে। তো ফার্স্ট পারফেক্ট আছে কিনা দেখি, আমাদের ফার্স্ট পারফেক্ট নেই। তাহলে আছে কি, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতএব আমাদের আনসার হবে ডি। তাহলে আমরা বিফোর আফটারের যে কমন রুল রয়েছে ওই রুল থেকে এখন একটা আলাদা রুল পড়লাম, সেটা হচ্ছে আগেরটা ছিল বিফোর আফটারের ক্ষেত্রে ফার্স্ট ইনডেফিনিট আর ফার্স্ট পারফেক্ট, এখন দেখলাম ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফার্স্ট ইনডেফিনিট এ। এবার আমরা দেখবো ফিউচার, তো কোথায় কোথায় ফিউচার হয়। দুটি ভবিষ্যৎকালের কাজ, ওয়েন, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, আনটিল, ইনকেস দ্বারা যুক্ত হলে এদের পরে প্রেজেন্ট ইনডেফিনিট এবং অপর অংশ ফিউচার ইনডেফিনিট হয়। তাহলে কি বলছে এখানে, আমরা যদি লক্ষ্য করি যে দুটি ভবিষ্যৎকালের কাজ, দুইটাই ভবিষ্যৎকালের কাজ, ওয়েন, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, আনটিল, ইনকেস দ্বারা যুক্ত হলে এদের পরে, এগুলোর পরে প্রেজেন্ট ইনডিফিনিট এবং অপর অংশ হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা লক্ষ্য করি এবার উদাহরণ, যেগুলো পরীক্ষা আসছে আমরা দেখি। আই উইল ক্যারি অ্যান আমব্রেলা, আমি একটা ছাতা বহন করব। তাহলে এখানে আছে ফিউচার দেওয়া আছে, তার মানে আমাদের অপর অংশে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, ইনকেস ইট রেইনস। তাহলে আমাদের আনসার হবে সি, কারণ বলাই আছে ফিউচারের যদি দুইটা সময় দেওয়া থাকে, একটা হবে ফিউচার, অপরটা হবে প্রেজেন্ট, অপরটা হবে প্রেজেন্ট, নর্মাল রুল। এবার 198, আই উইল ফোন বাসার, আমি বাসারকে ফোন করবো অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ এনি নিউজ, মানে যখনই আমি কোনো নিউজ পাবো। তাহলে হিয়ার কোথায় আছে, আই হিয়ার। তাহলে এই যে প্রেজেন্ট ইনডেফিনিট আছে এটা, তাহলে আমাদের আনসার হচ্ছে সি। এবার আমরা আসি 99, অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভস ইন ঢাকা, যখনই সে ঢাকায় আসবে, তাহলে অ্যারাইভস আছে, প্রেজেন্ট ইনডেফিনিট আছে, অপরাংশ ফিউচার হবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভস ইন ঢাকা, যখনই সে ঢাকায় আসবে, হি উইল গিভ রিসিপশন, সে একটা রিসিপশন দিবে, তাহলে সে দিবে রিসিপশন এটা। দুই নম্বর হচ্ছে হি হ্যাজ, তাহলে প্রেজেন্ট থাকলে ফিউচার, মানে অতীতকালের দুইটা, ভবিষ্যৎকালের দুইটা কাজের মধ্যে একটা প্রেজেন্ট, অপরটা ফিউচার। তো ফিউচারটা খুঁজবো, তো ফিউচারের মধ্যে আমরা এখানে দেখতেছি হি উইল গিভ এন গিভ রিসিপশন, সে একটা রিসিপশন দিবে, হি উইল বি গিভ এন এ রিসিপশন, তাকে একটা রিসিপশন দেওয়া হবে, সংবর্ধনা দেওয়া হবে। হি উইল বি গিভ এন রিসিপশন, তো তাকে কি দেওয়া হবে, সংবর্ধনা দেওয়া হবে। তো এখন আমরা এখানে আনসার কোনটা করতে পারি, তো আমরা যদি দেখি অ্যাক্টিভ এবং প্যাসিভের যদি প্যাসিভটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে এখানে
বাক্যটা হবে প্যাসিভ, তাকে সংবর্ধনা দেওয়া হবে। তাহলে আমরা সি এবং ডি দুইটাই বলতে পারি। ওকে, এখানে হি উইল বি গিভেন, তাহলে এখানে এটা নাই, এ থাকলে কিন্তু আমাদের হতো এ রিসিপশন। এখন যেহেতু এটা নাই, একটা আর্টিকেল নাই, তাহলে এই জন্য আমরা এই আনসারটা বলতে পারলাম না, আমাদের আনসার হবে সি। এবার আমরা আসি 200 নম্বরে, হি উইল অ্যারাইভ অ্যাজ সুন অ্যাজ হি ড্যাশ, তাহলে ফিউচার এক অংশ, ফিউচার ফিউচার অপর অংশ হবে প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট হচ্ছে অ্যাজ সুন অ্যাজ হি গেটস দ্য নিউজ, প্রেজেন্ট হবে, তাহলে আনসার হবে এ। এবার হচ্ছে 201, আই ওন্ট গো, আমি যাব না আনটিল, যতক্ষণ না, তাহলে ফিউচার, তাহলে এখানে হবে প্রেজেন্ট, হি এগ্রিস, সে এগ্রি করে, যতক্ষণ না সে এগ্রি করে। এবারে 202, ওয়েন রুমানা ড্যাশ ব্যাক টু নাইট, যখন রুমানা আজকে রাতে আসবে, শি উইল কুক ডিনার, সে ডিনার রান্না করবে। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি, তাহলে শি উইল কুক ফিউচার আছে, তার মানে প্রেজেন্ট হবে, তো প্রেজেন্ট আছে আমাদের সিতে। এবার আমরা দেখি 103, আই উইল ফোন ইউ ওয়েন আই ড্যাশ দ্য নিউজ, যখন আমি নিউজটা পাবো, ওয়েন আই গেট দ্য নিউজ, তাহলে আনসার হবে বি। এবার আমরা আসি 204-এ, আই শেল মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে মিট করব, ওয়েন ড্যাশ, যখন সে কি করবে, সে আসবে, ওয়েন হি কামস, তাহলে আনসার হচ্ছে সি, তাহলে আনসার হবে সি। তো তাহলে এই যে খুবই গুরুত্বপূর্ণ রুল, এখান থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে, তো মাথায় রাখতে হবে এইগুলো, এই বিশেষ করে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।